দেখো সুভাজিৎ, আমরা দেখলাম পামলিয়াকান্দে আজকে অমৃতা সিংহ ওরফে সুইটি তাকে গ্রেফতার করা হয় এবং আজকে আলিপুর এনডিপিএস কোর্টে তোলা হয়। পাশাপাশি আমরা দেখলাম রাকেশ সিংহকেও কিন্তু আজকে এই মামলায় তাকে কোর্টে তোলা হয়েছিল। পুলিশের তরফে যেটা দাবি করা হয় যে অমৃতা সিংহ মাদক কিনে নিয়ে এসে, অর্থাৎ কোকেন কিনে নিয়ে এসে রাকেশকে সাপ্লাই দিত এবং রাকেশ সেটাকে অন্যভাবে ব্যবহার করত। আজকে কোর্টে দাঁড়িয়ে কিন্তু অমৃতা সিংহের আইনজীবী তিনি দাবি করেন যে পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে বিধাননগরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কোয়েস্ট মল থেকে গতকাল সন্ধ্যেবেলা তাকে গ্রেফতার করা হয়েছে। কোয়েস্ট মলের সিসিটিভি ফুটেজ খতিয়ে রাখা হোক। অপরদিকে রাকেশ সিংহের আইনজীবী যেটা দাবি করেন যে 14 দিনের পরেও কিন্তু রাকেশ সিংহের কাছ থেকে কোনো মাদক এখন পর্যন্ত পুলিশ বাজেয়াপ্ত করতে পারেনি এবং পুলিশের তরফে যেটা জানানো হয়, পুলিশের আইনজীবী যেটা জানান যে রাকেশ সিং যেহেতু কোঅপারেট করছে না, তাকে তারা কিন্তু জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান। এমনকি জিজ্ঞাসাবাদের সময় রাকেশ সিংহ একটি বোতল ছুড়ে পুলিশকে মেরেছিলেন। দুই পক্ষের সোয়াল শোনার পর আজকে বিচারক রাকেশ সিংহকে 23 মার্চ পর্যন্ত জেলে হেফাজত এবং অমৃতা সিংকে 18 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের পাঠানোর নির্দেশ দিয়েছে। ধন্যবাদ প্রকাশ। আপনারা জানেন গতকাল স্ট্র্যান্ড রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 4 জন দমকল কর্মী লিফটের মধ্যে বদ্ধ অবস্থায় দমবন্ধ হয়ে ঝলসে মৃত্যু হয়েছে, যাদের অন্যতম অনিরুদ্ধ জানা। আজকে দমকলমন্ত্রী সুজিত বসু তার বাড়িতে যান, দেখতে পাচ্ছেন সেই ছবি। দমকলমন্ত্রী সুজিত বসু অনিরুদ্ধ জানা যে 4 জন দমকল কর্মীর কালকে মৃত্যু হয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়, তার বাড়িতে সমবেদনা জানাতে যান দমকলমন্ত্রী সুজিত বসু। মৃতদের পরিবার পিছু গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারপর আজকে সুজিত বসু দমকলমন্ত্রী অনিরুদ্ধ জানা গতকালকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত দমকলকর্মী অনিরুদ্ধ জানার বাড়িতে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। গতকালকের ঘটনা নিয়ে জাভেদ শামীম কি বলেছেন একবার শুনবো। খুব কম এমন চাকরি আছে যেখানে অন্যের জন্য প্রাণ যায়, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের যে অফিসার গেছে তাদের মাথায় একটাই চিন্তা ছিল যে কত তাড়াতাড়ি আমি কন্ট্রোল করব। তারা কেউ ওনাদের আপনজন ছিলেন না, কিন্তু অ্যাট দি স্পট একটা একজন অফিসার এবং যারা গিরিশের ট্র্যাক রেকর্ড জানেন, যারা ইউএফও, যারা 25-30 বছর ছেলেগুলো, তাদের আপনি একটা মেন্টাল কন্ডিশন চিন্তা করে যেটা বেস্ট পসিবল হয় সেই হিসেবে এগোনো যায়, যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবই।